আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আজকে আমরা যে মেশিনটা নিয়ে আলোচনা করব সেটা এর আগে অনেকবার আপনারা দেখেছেন, যেটাকে আমরা বলি ব্রাশ কাটার, কেউ বলে, কেউ বলে ধান কাটা মেশিন, কেউ বলে আবার হচ্ছে হ্যান্ড রিপার মেশিন। তো এই মেশিনটা আসলে একটা কাজের জন্যই মূলত আগে ব্যবহার করা হতো, সেটারই আমরা অ্যাটাচমেন্ট নিয়ে আসছি প্রায় আটটা। তার মানে আপনারা এক মেশিনে আট কাজ করতে পারবেন। তো এই আট কাজ আপাতত, এটা কিন্তু আরও এক্সট্রা হেড আরও পাওয়া যায়, নর্মালি এখন আপাতত আমাদের কাছে আটটা হেড থাকার কারণে আমরা বলছি আর কি যে এক মেশিনে আপনি আট কাজ করতে পারবেন। তো কী কী হেড আছে এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথম থেকে শুরু করি আপনার ইঞ্জিনটা থেকেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটা খুবই সিম্পল, এর আগে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন এটা খুবই সিম্পল, এটা কাঁধে নিয়ে থাকে, এটার ওজন খুবই কম, এটা ফোর স্ট্রোক একটা ইঞ্জিন এবং এটা টু স্ট্রোকও হয় কম দামের মধ্যে। এটাতে আমরা আপাতত যে হেডটা লাগিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলের মধ্যে, যে জাস্ট এটা হচ্ছে শক্ত যে ডালওয়ালা যে ঘাস থাকে মাঠের মধ্যে সেই ঘাসগুলো আপনারা কাটতে পারবেন এটা দিয়ে। এবং দেখতে পাচ্ছেন এটার কত শক্ত একটা ব্লেড এবং ধার কতটা, এটা একটা হেড। তো এই হেডটা আমরা আপাতত লাগিয়ে রেখেছি, এই এখানকার যে অংশটা দেখছেন আপনারা এই অংশটা আলাদা করেই বাকি হেডগুলো লাগিয়ে নিতে পারবেন। এখন কোন কোন হেডগুলো এখন আমাদের কাছে আছে সেটা আপনাদেরকে দেখাই। এদিক থেকে শুরু করি, এখানে যেটা দেখছেন এটা হচ্ছে টিলার হেড। এই টিলার হেডটা চাষের জন্য ব্যবহার করা হয়, এটা আপনারা বেশি গভীর করার জন্য যদি চাষ করেন, আমরা ভিডিওতে দেখাবো সেটা গভীর করার জন্য, আপনারা ওটা থেমে থেমে কাজ করলে আরও বেশি গভীর হবে। নর্মালি আপনার দুই তিন ইঞ্চি পর্যন্ত গভীর করা সম্ভব হয় এই টিলার হেডটা দিয়ে। তার পাশেই আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাই হচ্ছে উইডার হেড। এই উইডার হেডটা খুবই ভালো একটা, আপনি দেখছেন কোদালের মতো দাঁত আছে, এটা যখন চাষ করা হয় এটা দিয়ে চাষের কাজও করে এবং ঘাস যেগুলো আছে ঘাসগুলোকে ছিঁড়ে ফেলে এইটা। তো এই উইডার হেডটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর তার পাশে দেখতে পাচ্ছেন নাইলন কাটার। এই নাইলন কাটারটা সাধারণত ব্যবহার করা হয় স্কুল কলেজের মাঠে, যেমন যে টাইপের ঘাসগুলো হয় এই ঘাসগুলোকে সমান করার জন্য এই নাইলনগুলো দিয়ে এটাকে ছিঁড়ে ফেলা হয়। তো এই নাইলন কাটারটাও আপনারা নিতে পারেন। আর পাশে যেটা হচ্ছে মেইন যে হেডটা সেটা হচ্ছে ধান কাটার যে হেডটা, এই ধান কাটারটা হচ্ছে মেইন মেশিনের সঙ্গে থাকে, এটা আপনার ফিক্সড মেশিনের সঙ্গে থাকে, বাকিগুলো আপনাকে আলাদা কিনতে হবে। এইটা হচ্ছে ধান কাটার হেড। এই ব্লেডগুলোও বিভিন্ন ধরনের হয়ে থাকে, এটা হচ্ছে ডায়মন্ড ব্লেড, একদম খুবই উন্নত মানের ব্লেডটা আমরা দিই। তার পাশে আমরা দেখাই যে এটা হচ্ছে ছয় দাঁতওয়ালা একটা ব্লেড, এটাও খুব শক্ত শক্ত যে ডাল আছে সেগুলো কাটার কাজে ব্যবহার করা হয় এবং এই হেডটা খুবই শক্তিশালী। তো এই ব্লেডটার পর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে হেজ ট্রিমার বলে এটাকে। তো এই হেজ ট্রিমারটা কী কাজ করে, এই হেজ ট্রিমারটা দিয়ে আপনারা বিভিন্ন শক্ত ডাল, উপরের ডাল কাটতে পারবেন। তবে মেইনলি এটা কাজ করা হয় যে অফিস আদালতে যে গাছগুলো রোপণ করা হয় যেগুলো সৌন্দর্য বর্ধনের জন্য, এই গাছগুলোকে এটা দিয়ে সমান করে। আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে কাজ করে। এবং পাশাপাশি আপনারা চাইলে চা বাগানে যারা চান এটা চা বাগানেও ব্যবহার করা যায়, আমরা এর আগে দেখেছি চা বাগানে এটা ব্যবহার করা যায়। তো মোটামুটি এইগুলো নিয়েই ছিল হচ্ছে হেড। আপাতত আমাদের কাছে আরও একটা হেড আছে যেটা চেন ব্যবহার করা হয়, সেই চেনওয়ালা হেডটা এই মুহূর্তে আনিনি আমি, সেটা আমি আপনাদেরকে ছবি বা কোনো ভিডিওর মাধ্যমে আপনাকে দেখায় দিব। তো এই আটটা আপাতত আমাদের কাছে আছে। তবে এই একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, মেশিনটা যখন আপনারা নেবেন টু স্ট্রোক বা ফোর স্ট্রোক যেটাই নেন না কেন, সেটা শুধু ধান কাটার হিসাবে আপনাকে নিতে হবে, এটা ফিক্সড আপনাদের কাছে। এবং বাকি যে হেডগুলো দেখছেন এগুলো আলাদা আলাদাভাবে আপনাদেরকে দাম দিয়ে নিতে হবে। মানে আপনি যদি শুধু ধান কাটার নেন সেটা ধান কাটতে পারবেন, ধান কাটার সিজন শেষ সেই হেডটা চেঞ্জ করে চাষের কাজে ব্যবহার করতে পারবেন, চাষ শেষ ঘাসের কাজে ব্যবহার করতে পারবেন। এরকম মোটামুটি আপাতত আটটা আছে, আরও বেশ কিছু আমরা আনার চেষ্টা করছি, হয়তো বা আগামী তিন চার মাসের মধ্যে হয়তো হাতে পেতে পারি। তো আপাতত আপনার আটটাই ব্যবহার করার কাজে ব্যবহার করতে পারেন। তো ভিডিও মোটামুটি আর বাড়াই না, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি এই প্রোডাক্টগুলো লাগে আমাদেরকে ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা ভিডিও দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।
I'm going to go to the next one.